হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ক্রাফটস এক্সপেরিমেন্ট। আমি ঋত্বিকা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মাদার্স ডে স্পেশাল একটা কার্ড তৈরি করা দেখাবো। কার্ডটার নাম হচ্ছে টার্ন লক কার্ড। তোমরা এটা বাড়িতে বানিয়ে মাদার্স ডেতে মাকে গিফট করতে পারো। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা কীভাবে আমি বানাচ্ছি। শুরু করছি ভিডিওটা। আমি একটা A4 সাইজ পেপার নিয়েছি, ব্ল্যাক কালার। তো সেটাকে আমি মিডিল থেকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ডিংটা তোমরা ভালোভাবে খেয়াল করবে যারা তোমরা এটা বাড়িতে বানাতে চাইবে। এবার ফোল্ড, হাফ ফোল্ডটাকে আমি আরও একটা ফোল্ড করে ওই মিডিলের ফোল্ডে পয়েন্ট করে মেশাচ্ছি, যাতে ফোল্ডিংটা, এই ফোল্ডিংটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে তোমাদের পরবর্তী যে কাজটা করতে হয় সেটা সুবিধা হবে। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই বিশেষভাবে খেয়াল করো। আর আমি, তোমরা জানো যে স্ক্র্যাপ বুকের ক্ষেত্রে বেস কালার হিসেবে ব্ল্যাক অথবা হোয়াইটটাই ব্যবহার করতে বলি, বা আমি নিজেও ব্যবহার করি। তো তোমরা এই কালারটা অবশ্যই খেয়াল রাখবে। যদি তোমরা অন্য কোনো কালার থাকে তো সেটাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কালার কম্বিনেশনটা অবশ্যই খেয়াল করে নিও তোমরা। আমি এখানে বেস কালারটা ব্ল্যাক রেখেছি। হোয়াইট গ্লুর যে ক্যাপটা থাকে সেটা দিয়ে আমি এটা একটা গোল করে নিয়েছি, আর গোলটা সমানভাবে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই এটা গোলটা করার সময় খেয়াল রেখো যাতে সমানভাবে কাটা হয়। আর এই ফোল্ডটাকে ভালোভাবে টুইস্ট ঘোরানোর জন্য যে ফোল্ডিংটা আমি করছি ছোট পেপারটা দিয়ে, তোমরা এটা ভালো করে ফোল্ডিংটার ক্ষেত্রে খেয়াল রাখবে। কারণ এই ফোল্ডিংটার জন্যই পরবর্তীকালে যে ছবিটা আমরা দেব সেটা ঘুরবে, মুভ করবে। তো সেটা তোমরা এই ফোল্ডিংটা খেয়াল রাখবে যে কীভাবে বানাচ্ছি আমি। আর এ প্রত্যেক কটা যা মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে চেক করে নিতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সাথে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে তোমরা গিয়ে সেটা ফলো করে নিতে পারো। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে দ্য ক্রাফটস এক্সপেরিমেন্ট বাই ঋত্বিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। বিভিন্ন আপডেটের জন্য অথবা এরকম সুন্দর সুন্দর ক্রাফটের জন্য তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে পারো। এই ভিডিওটা যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে ছবি পাঠিও অথবা মেসেজ করে জানিও যে কে কে মাদার্স ডেতে এরকম একটা স্পেশাল কার্ড বানাতে চাইলে বা বানিয়েছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইটা তোমরা স্ক্র্যাপ বুকের কার্ড হিসেবেও ব্যবহার করতে পারো। কোনো গিফট পারপাস যে স্ক্র্যাপ বুক বা বার্থডে অ্যানিভার্সারি যে কোনো স্ক্র্যাপ বুকের জন্য এটা তোমরা স্ক্র্যাপ বুক কার্ড হিসেবে ব্যবহার করতে পারো, অথবা নর্মাল গিফট কার্ড হিসেবেও ব্যবহার করতে পারো। এখানে প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, কারণ তোমরা যদি এখানে কোনো স্টেপ স্কিপ করে যাও অথবা তোমরা না সেটা দেখো বা বানাও, তাহলে পরবর্তীকালে তোমরা যে লকটা করছো সেটা মুভ করবে না। মানে এখানে যে টার্ন লকটার জন্য কার্ডটা করা হয়েছে বা নামটা দেওয়া হয়েছে, তো এটা মুভ করবে না সেরকমভাবে। আর এখানে তোমরা এক্সট্রা গ্লু বেশি অ্যাড করবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা গ্লু অ্যাড করেছি, তো সেটা অবশ্যই খেয়াল রাখবে। এক্সট্রা গ্লু পড়ে গেলেও কিন্তু এটা আর মুভ করবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো আর ক্রাফটের সাথে থেকো। টাটা।